মসজিদে জুম্মার বয়ানে ওই কিতাবগুলো পড়তাম। তখন আমি একটা কথা উনাকে বলছিলাম, জড়ায়া ধৈরা, আমি বলছি হুজুর আমার শুধু একটা কথা, কথাটা হলো এই, আপনি যখন জুমার নামাজের বয়ান করতে বসেন, আল্লাহরে কসম করে আল্লাহরে সাক্ষী রেখা বলেন, যখন বসেন তখন আপনার দিলের মধ্যে এই কথা থাকে কি না যে এই মানুষগুলোর সত্যিকার আসলেই পরিবর্তন আমি চাই, আমি বাস্তবিক অর্থে চাই এই মানুষগুলো বদলে যাক, সুদখোর বদলে যাক, ঘুষখোর বদলে যাক, চরিত্রহীন বদলে যাক, জুয়ারি বদলে যাক। মুসলমানের যেই যুবক দিনের পর দিন মোবাইলে অস্থির ছবি দেখতেছে, নাচ দেখতেছে, নর্তকীর ছবি দেখছে, আহাদস্ত 365 দিনে এক বছরে মুসলমানের যেই সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এই মানুষের পরিবর্তন কি পরিমাণ দরকার। যে ঘরে আজকে 20 ধরে রঙিন টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি জিনা ব্যবিচারের দৃশ্য চলতেছে, এই লোকটা তার স্ত্রী ছেলে মেয়ে প্রতিদিন নিজ ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি দেখতেছে, আহা এই লোক এই ঘরে খায় ঘুমায় রাত কাটায়, তার বউ বাচ্চা এত বড় নাফরমানি করছে নিজের ঘরে, কিন্তু এই অভিভাবক এই ঘরের এই পুরুষের কলিজায় কোনো ব্যথা নাই, অস্থিরতা নাই, চোখের পানি নাই। আরে আল্লাহর বান্দা, এরা বদলাবে কে, এদেরকে পাল্টাবে কে, এদের জীবন গড়বে কে, কে গড়বে বলে? আমি বললাম হুজুর আপনি আপনার দিলের মধ্যে তৈরি করেন যে আমি এই মানুষের পরিবর্তন চাই, আমি এই মানুষদের পরিবর্তন চাই, খোদার কসম আর কিচ্ছু লাগবে না, কলিজার মধ্যে যদি এই অনুভূতি আসে তো রব্বে করিম আপনার জবানে কি বলবেন মাওলা রব্বুল আলামিন নিজে বলে দিবেন। মৌমাছিকে যদি আল্লাহ বলে দেয় আমাকে বলবে না কেন? হ্যাঁ আমাকে বলবে না কেন? আমি কি মৌমাছির চাইতে অধম? ওহা রব্বুকা ইলান নাহল, আল্লাহ বলেন আমি মৌমাছির কাছে ওয়াহী করি, ওয়াহী পাঠাই। এজন্য উম্মতের বদলানো দরকার, আমার বাপ বদলানো দরকার, লক্ষ লক্ষ মুসলমানের ছেলে একটা বছর টানা 365 দিন আপন মা বাবার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ল না, ছেলেটা জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়া হয় কখন, হায় বাপ বলেন আমারে এমন জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়, তার মা কোথায়, তার বাবা কোথায়, তার মা কোথায়, তার বাপ কোথায়, এই মা বাপ জিন্দগি গড়ল কি, এদের সংসার কোথায়, সংসার আজ আমরা বুঝে ফেলছি সংসার মানে খাট পালং আর সোফা আর ফার্নিচার, এই সংসার, এই হিসাব কিতাব মিলায়া জিজ্ঞাসা করেন 70 বুড়া মানুষ। আমি প্রতিদিন বলি, প্রতিদিন বলি আমার এই একই চিৎকার, আমি এক কথার ফেরিওয়ালা, 60 বয়স্ক মানুষ, আপনি জিজ্ঞাসা করেন চাচা কি অবস্থা জিন্দিগির, বলবে আল্লাহ রহমতে আপনাকে দোয়ায়, 10 দোয়ায় তারা 3 বিদেশ সারিগা মাইয়া বিয়া দিছি, আল্লাহ রহমতে একখান ঘর করছি, হ্যাঁ কচুয়া শহরে কদ্দু জাগা লইছি, আল্লাহ রহমতে ব্যাংকও কোগা টাকা জমছে মাশাল, খালাস জিন্দগির কোর্স আদায় হয়ে গেছে, যে উদ্দেশ্যে দুনিয়া আসছিল 3 বিদেশ পাঠানোর লেগে পৃথিবীতে আল্লাহ ওনাকে পাঠাইছিলেন, আল্লাহ রহমতে তিনগারে ফাটাইছে, উনি দুনিয়া আসছিলেন স্যারিগা মাইয়া বিয়া দিত, স্যারোগারে কি দিছে, বিয়া দিছে, উনি দুনিয়াতে আসছিলেন একখান ঘর করতে, ঘরও করছে, কচুয়া শহরে কদ্দু জাগা লইতে চাইছিল, দুনিয়াতে আসছিল জাগাও কিনছে, ব্যাংকেও টাকা জমছে, খালাস এখন কি করেন চাচা, কয় এখন যতক্ষণ শৈল্যে কুলাই চা দোয়ানে বন খাই, বিড়ি খাই, চা খাই, আর বেড়িতের নাচ গান নর্তকীর ছবি গপ সপ, খালাস জিন্দগি ক্লিয়ার। হায় মুসলমান, 3 ছেলে নামাজ পড়ে তো, 3 ছেলের বউ পর্দা করে তো, 4 মেয়ে বিয়ে দিছেন তারা স্বামীর ঘরে পর্দা করে তো, তারা নামাজ পড়ে তো, ছেলে মেয়ে এগুলো আল্লাহর কোরআন প্রত্যেকে পড়তে পারে তো, হ্যাঁ মালিককে সেজদা করে না, আল্লাহর গোলামি করে না, কোরআনুল করিম পড়তে জানে না, মেয়েটাও পর্দা করে না, ছেলেটাও নামাজ পড়ে না,
আপনার ঘরে পাশের রুমে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ দেখে, গান শুনে, নর্তকীর ছবি দেখছে, আপনার ঘরে মাসের পর মাস রঙিন টেলিভিশন চলছে, আপনার ঘরে সন্তানের আয়ের মধ্যে সুদের টাকা, হারামের টাকা, আরে মুসলমান সংসার কোথায় আপনার? আরে কি করলেন আপনি? আমি কি বললে আপনি বুঝবেন? কেমনে বললে বুঝবেন? আমি বুঝি না, আমি বুঝি না। আহা, এ কেমন জিন্দিগি, এ কেমন জিন্দিগি! খাট পালং আর সোফার নাম তো জিন্দিগি নয় বাপ। কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে আদেশ করছি, বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের? আবার বলেন, ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলে, বন্ধু আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা। এরপরে আল্লাহ বলেন, বন্ধু বউ বাচ্চা সংসার, সবার রিজিক, সবার প্রয়োজন, সবার খাবার, এগুলোর ব্যবস্থা করার জন্য আমি আপনার সাহায্য চাই না, আপনি আমাকে সাহায্য করতে হবে না। নাহনু নারজুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আমার বন্ধু আল্লাহ যেন বলে, বান্দা ভাত মাছ চাল ডাল পানির ফিকির আমি আল্লাহ করব, তুই তোর স্ত্রী সন্তানের ইবাদত, সেজদা, গোলামি আর নামাজের ফিকির কর। আল্লাহ বলছে, ভাতের ফিকির আমি করব, নামাজের ফিকির তুমি করো। আমনে উল্টে এলাইছেন, আমনে আল্লাহরে বলছেন, আল্লাহ ভাতের ফিকির আমি করতে আসি, দেখেন সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা লইয়া, বাটপারি কইরা, ওজনে কম দিয়া, সিটারি কইরা, যেমনে পারি, জিফু তামনে সালাইতেন না, গদ্দুয়ার আমনে করতেন ফাইতেন না, ইডি আমি করি, আর নমাজ রোজাইরা তার দায়িত্ব, আমনে ফাইললে করাইয়ার, না ফাইললে নাই। কথা ছিল যা, আমনে উল্টে এলাইছেন। আমনের এই উল্টা মিয়া আমন অপেক্ষা করেন। আল্লাহ কোরআনে বলছে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। উল্টা মিয়া, তোরে আমি উল্টাই চালাবো, একদিন লাথি দিয়া জাহান্নামেই ফেলে দেব। কোরআনের আয়। আজ যারা উল্টো চলছো, আমি আল্লাহ তোমাদেরকে উল্টোই চালাবো, একদিন উল্টো পথে জাহান্নামে ফেলে দেব। আল্লাহ আমাকেই মাফ করেন। হ্যাঁ, এই জন্য আগে অভিভাবককে বললাম, জিন্দিগি এটা, জিন্দিগি সন্তানের ইবাদত, জিন্দিগি স্ত্রীর ইবাদত, জিন্দিগি সন্তানাদিদের আল্লাহর গোলামি, এটা বড় বিষয়। কোরআনুল করিমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইসাল্লাম, হজরতে হাজেরা এবং ইসমাইল, কলিজার টুকরা সন্তান, কোলের বাচ্চা, তাকে নিয়ে স্ত্রী এবং সন্তানকে যখন রেখে আসছেন, হজরতে হাজেরাকে ইব্রাহিম আলাইসাল্লাম, তখন হজরতে হাজেরা এবং ইসমাইলকে আপনারা সবাই জানেন যে রেখে আসছেন, কোথায় রেখে আসছেন? ও কাবা ঘরের কাছে মক্কায়, সিরিয়া থেকে, শাম দেশ থেকে। তখন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর হুকুমে এখানে রেখে চারদিকে তাকাইছেন, তাকাইয়া দেখছে এক ফোঁটা পানি নাই, একটা গাছ নাই, হ্যাঁ একটু খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই, কোনো বসবাসের কোনো জায়গা নাই, নাই দে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, নাই মানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কোরআনুল করিমে সূরা ইব্রাহিমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইসাল্লাম এক পাশে গিয়ে সরে দুই হাত তুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, চোখের পানি ছেড়ে দিছেন, রব্বানা ইন্নি আসকাউন্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রে যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। বলছে, আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে আপনার ঘরের পাশে গাছপালা তরু লতা পানি বিহীন এক মরুভূমিতে রেখে গেলাম, মাওলা আমার কোনো পেরেশানি নাই, আপনার হুকুমেই রাখছি, তবে আল্লাহ এই মুহূর্তে আমার স্ত্রী সন্তান, দোস্ত খেয়াল করেন, আমার স্ত্রী সন্তানের পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, বাসস্থান নাই, কোনো জনবসতি নাই, এই অবস্থায়ও আল্লাহর কসম
ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রথম চেয়েছেন, রব্বানা লিয়ুকিমুসসালাহ, আল্লাহ এই অবস্থায় আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। রব্বানা লিয়ুকিমুসসালাহ, এরা যেন নামাজ আদায় করে। হ্যাঁ, যে মুহূর্তে এক ফোঁটা পানি নাই সে মুহূর্তে স্ত্রী সন্তানের জন্য স্বামীর ফিকির, বাবার ফিকির ইবাদত। কি বলেন না, রব্বানা লিয়ুকিমুসসালাহ ফাজআল আফইদাতাম মিনান্নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এরপরে বলছেন রব্বুল আলামিন, অল্প কিছু মানুষ আমার স্ত্রী সন্তানের কাছে ভিড়াইয়া দিয়েন যেন তাদেরকে সাথে নিয়ে বেঁচে থাকতে পারে, আর আল্লাহ ফল ফলাদি দিয়ে আমার স্ত্রী সন্তানকে রিজিক দিয়েন। দুনিয়া চেয়েছে দুই নম্বরে তিন নম্বরে, কিন্তু সাথে সাথে বলছে আল্লাহ কিছু মানুষ যেন আসে আর ফল ফলাদি দিয়ে রিজিক চাচ্ছি মাওলা, সেটাও তামসা করার জন্য না, লাআল্লাহুম ইয়াশকুরুন, আপনি মাওলার শুকর আদায় করার জন্য। ওই ভাত দিয়েন না মাওলা, যেই ভাত যেই পানি পান করে আপনার নাফরমানি করবে এমন খাদ্য খাওয়াইয়েন না, লাআল্লাহুম ইয়াশকুরুন।